मौत के आगे मरना जीना, मौत के आगे मरना जीना, पीर से मिलकर सिख हुनर, मौत के आगे मरना जीना, पीर से मिलकर सिख हुनर। और फिर ना तो दगदगा मौजूद है रोजे हसर, तो डरना है तो फिर से डरो, मरना है तो फिर की बातों से मरो, डरना है तो फिर से डरो, मरना है तो फिर की बातों से मरो। रात फिर की रजा पे अपने नजर फिर सारी दुनिया तेरी है, दौलत से ना जन्नत से ना हुर से मतलब, इन आंखों को है पीर की चेहरे से मतलब। मोरी जे हवे पीर मुर से चेहरा देखा के तर इबादत, एवं आमरा दुनिया के मानव रूपी एसेछी, एखन आमरा ओसिलार माध्यमे एसेछी ओसिला विहीन कारो मुक्ति रे। तबे आमरा अल्लाह पाक घोषणा करते लिहाज नजीन आ मनु तकुल्लाह व खुद लाही वसीला का है, ईमानदार अमा के भय करो, अमा के जाना चिना तो वसीला तलाश करो। अमरा जिता अल्लाह बोल शी अल्लाह मुखे जिता बोल शी ता अल्लाह लोय, जिता अली फुल्लाम लाम है लिखे होता अल्लाह लोय, ता अल्लाह के जानती है भी अल्लाह के जाना बुझा ওসিলার মাধ্যমে দুনিয়াতে এসেছি, ওসিলার মাধ্যমে মানুষের কোনো শিক্ষা করলে ওসিলার দরকার, মাস্টারের কাছে গেলে মাস্টার হবো, হাফিজের গেলে কাছে গেলে হাফিজ হব, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হব, কাঠের মিস্ত্রির কাছে গেলে কাঠ মিস্ত্রি হব, তাহলে ওসিলার সবেদি প্রয়োজন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানো সেটা ওসিলার প্রয়োজন। তা আমরা মানুষ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আল্লাহ পাক ঘোষণা করছে সূরা ইমরানের 131 নম্বর আয়াত, ইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তুমুতুল্লা ইল্লা আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তাকওয়া করো, ইবাদতের মতো ইবাদত করো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। মুসলমানও চার প্রকার, মুসলমান এক প্রকার নয়, উম্মতও চার প্রকার। যদি আমরা না বুঝি জানার কিছু বলার কিছু নেই, গাড়ি টুপিটা মুসলমান নয়, নামটা মুসলমান নয়, আর টুপি রাখাটা হচ্ছে মুসলমান নয়। মুসলমানের বাংলা অতটা আমরা অধিকাংশ মানুষ বুঝি না, মুসলমান না হয়ে মরো না, মুসলমান হতে হবে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যারা দশটি বাইত হয়েছিল, যারা কালমা পড়েছিল, যারা ইমানে এসেছিল তারাই মুসলমান। নামটা কিন্তু মুসলমান নয়, আবু লাহাব আবু তালেব চাচা তো তারা মুসলমান দাবি করত। তাহলে ইমান আনার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে ইরশাদ করছে, কালাম নবী সাল্লাল্লাহু সাল্লাম আশাকহু কামি ফি উম্মতি, আমি যেমন বর্তমান নবী রূপে আছি আমার উম্মতদের কাছে, আমার পরবর্তী ওলিগণ থাকবে নবী রূপে তার মুরিদদের কাছে। তখনই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা তো নবী খুঁজলে পাবো না, আমরা নবী কিন্তু দেখি না, আমাদের চোখ তো পুরুষ দেখে না বাবা, আর আল্লাহ যেটা বলছি সেটাও আমরা দেখি না। আমরা আল্লাহ আল্লাহ করছি, আল্লাহকে জানতে গেলে নিজেকে বুঝতে হবে, সেজন্যই ওসিলার প্রয়োজন। আল্লাহকে জানবো, নবীকে জানবো, নবীকে না জানলে ইবাদত সব বেকার বরবাদ হয়ে যাবে। সেই জন্যই আমাদের প্রত্যেকটি মানুষের উচিত আমরা নায়েবে নবীর কাছে ঈমান এনেছি। চার প্রকার মুসলমান বললাম, মুসলমানের বাংলা অর্থ বা মুসলমান খুব কম লোক জানে, বাংলা অর্থ না খুব কম লোক জানে। ইসলাম মানে শান্তি বলছে, ইসলাম মানে শান্তি নয় বাংলা। আলিফ সিন লাম আলিফ মিম, আলিফে কি সিনে কি লাম আলিফে কি মিমে কি, বাংলাতেও পাঁচটা অর্থ, হস্যই দদ্দেশ্য লয়াকার ম, হস্যই ইহার, দ
দন্তস্য ইহাই সত্য লয়াকারে লাভ করো মিনেই মনুষ্যদের তবে ইসলাম ইসলাম যদি বলি তাহলে সকলে ইসলাম হয়ে দুনিয়াতে এসেছে সে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ আর জৈন হোক ঈসাই হোক যা হোক সকলেই তো এক নিয়মে এসেছি আল্লাহ একদিন সত্যি সৃষ্টি করেছে কারণে খ্রিস্টান বৌদ্ধ হিন্দু বৈষ্ণব কিছু লেখা নেই মুসলমান কারো গায়ে লেখা নেই আল্লাহ একদিন সৃষ্টি করেছে ষষ্ঠ সদিনে তো আমি বলল আল্লাহ সকলের নবীও সকলের শুধু মুসলমানের নবী নয় কুল কায়নাতের নবী হিজরা হাজারের নবী তিনি দোলো জাহানের নবী সেই নবী কি নাম আল্লাহ সবচেয়ে বড় নবী কি না বুঝি না জানি বলে জহুরে নবী কা নকশা না হতা ফির রব্জি কুল ফায়কুন কা ইরাদা না হতা না আরশ কুরসি লহ কলম জান্নাত জাহান্নাম না হতা না দুনিয়া হতা না উপা হতা না জমি হতা না আসমা হতা আগর মুহাম্মদ না হতা তো কুছ ভি না হতা কিছুই হতো না আর সেই নবীকেও জানতে হবে সেই জন্য আমরা অলিয়া উলিয়ার পথে আসি এবং সেখানে ইমান বলে ইমানদার বলছি আমরা তখনই ইমানদার হব যদি আমরা নায়েবে নবীর কাছে নাস্তিবাহিত হই এবং তার আদেশ ইসের মনে চলি মসজিদ মানে আদেশ কর্তা মসজিদ কি জিনিস সেটাকে একটু বুঝতে হবে কারণ মসজিদ শুধু ধরলে হবে না তার তাহকিক করতে হবে বুঝতে হবে এবং সে পথ মসজিদে দিয়ে যাবে আমার নবী আকায় নামদা তাজারি মদিনা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু সাল্লামের সাথ সচিন হাদিস করছি যে ইয়ানি ফরজ হেয়ার মুসলমান পর কিয়া জওয়ান হোক কিয়া বদলা হোক কিয়া আউরো কে কামর হোক তলব রাখো কামের মসজিদ কি আমার নবী বলছে কামের মসজিদ তলব কর খোঁজো হাঁ শেখ আল্লাহ সাহেব কো পহচান মাহফুজ মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো हेलो तुम लोग की मां कंचन मां की सब में रुक में जोर है तुम का शस्त्र के खुदा और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को मत पता सिर पर जरूर है अरे अल्लाह नबी बच्चे की जवान की बात की औरत की मरद सब की कामे मुर्शिद न सुन करो एवं अल्लाह अल्लाह रसूल भेज बोलो मुख्य अल्लाह बोले अल्लाह मिलवे ना कभी बोलो नबी मिलवे ना बाबा सही जने प्रत्येक निजी से जा जाहिर के तलिस्बा पचे और अल्लाह बुजुर्ग दिन सही जने बोलचे जे जाहिर तो जाहिर है बातिन बातिन के तू कर निगाह आइन लम या तीन हरफ की आली होती है देखा मजरा 110 को समझ मुर्शिद है वसीला बिना नंबर पे समझो मोहम्मद राज है बहुत गहरा अल्लाह का आपका चुसत है राजे इसमें कुशीदा अली को बसर समझना गलत है हजरत पे तो कर निगाह किसम किसम सुख सुकल पे जाहिर है खुदा हयुल कयुम हाकुल मुसल किसी को लाम बताएगा आसान होगा दुर्दा उसको इसलिए दर्जा पर दर्जा यहाँ जो मुलसिद को समझा वो अली तक पहुँच जाएगा बोले सुभान अल्लाह समय कुछ कम बाबा আর সব বক্তারা আছে রাত্রি হয়ে যাচ্ছে আল্লাহ সবকে হেফাজত করুক আমরা যেমন এই নায়েবে নবীর পথকে অনুসরণ করতে পারি।